बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय दर्शक अस्सलामु आलाइकुम, केमन आछेन सबाई? आशा करछि भालो आछेन। आज आमी आपनादेर साथे शेयर करब मिष्टि कुमड़ोर फुल दिए डिमेर रेसिपी। आशा करछि आपनादेर भालो लागबे। आशा करछि आमार रेसिपिगुलो देखबेन, आमार पाशे थाकबेन। चलुन एबार शुरू करी। प्रथमे किछु मिष्टि कुमड़ोर फुल निये केटे परिष्कार करे निएछि। एबार चूलाय एकटी कड़ाई बसिए परिमाण मतो किछु तेल, काँचा मरीच आर रसुन बाटा दिए एगुलो एकटू भेजे निच्छि। এবার এগুলোর সাথে দিয়ে দিলাম সামান্য একটু পানি কষানোর জন্য। এবার সাথে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এবার এগুলো একটু নেড়ে দিলাম। এবার সাথে দিয়ে দিলাম কিছু ধনিয়া গুঁড়া। এবার এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার এগুলো কষাতে দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এবার সাথে দিয়ে দিলাম মাঝারি সাইজের 3টা আলু কুচি। এবার এগুলো নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার এগুলো একটু কষাতে দিলাম। এবার সাথে দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো পোলের ডাটাগুলো। আবারও একটু নেড়ে ছেড়ে আলু কুচির সাথে মিশিয়ে কষাতে দিয়ে দিব। এবার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো কিছু লবণ। এবার এগুলো একটু নেড়ে লবণ সাথে মিশিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, এবার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি।
এবার আলু কুচি আর মিষ্টি কুমড়ো ফুলের ডাটা ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম পানির সাথে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটি সরিয়ে আবার একটু ভালোভাবে একটু নেড়ে দিলাম। এগুলো সিদ্ধ হয়ে গেলে সাথে দিয়ে দিলাম মিষ্টি কুমড়োর ফুলগুলো। এবার ফুলগুলো ভালোভাবে আলু কুচির সাথে মিশিয়ে নিলাম। মিষ্টি কুমড়োর ফুলগুলো একটু ফরে দিতে হয়, এগুলো সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, দেওয়ার কিছুক্ষণ আগে দিলেই চলে। এবার সাথে দিয়ে দিব দুইটি ডিম ভেঙে। দুটি ডিম ভেঙে দেওয়া হলো, এবার এগুলো চামচ দিয়ে ভেঙে ভালোভাবে মিষ্টি কুমড়োর ফুলের সাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এবার চুলার উপরে হালকা তাপে একটু জাল দিয়ে নেব। রান্না হয়ে গেছে মিষ্টি কুমড়ো ফুল আর ডিমের রেসিপি। উফুর দিয়ে চারপাশটি কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে দিলাম। রান্না হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।